যদি কথায় আর কাজে মিল না থাকে তাহলে আর আপনাদের সামনে চব্বিশে আসব না। পঞ্চায়েত ভোটের আগে কল্যাণীর সংখ্যালঘু অধ্যুষিত ঘোড়াগাছায় গিয়ে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, আমাদের একবার সুযোগ দিন, বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সংখ্যালঘু ভোট বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে সেই ভোট নিজেদের দিকে টানতে এবার তৎপর হলো বিজেপি। শনিবার নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায় ভোট পৌঁছে যান শুভেন্দু অধিকারী। এই অঞ্চলের প্রায় 90% মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। সেখানে গিয়ে তৃণমূলকে নিশ্চিহ্ন করে সংখ্যালঘুদের মন জয় ঢালাও প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বলেন, এখন সংখ্যালঘুরা বুঝছে চোর তৃণমূল তাদের এগিয়ে যাবার বিষয় নিয়ে ভাবে না। আমাদের একবার সুযোগ দিন, আমরা মানুষের পঞ্চায়েত করব, ধর্ম বর্ণ দেখে নয়, গ্রাম সভা ডেকে আবাস দেব, সবাই বিজেপির পতাকাও রাখবো না। যদি না কথায় কাজে মিল থাকে তাহলে আর আপনাদের সামনে চব্বিশে আসবো না। বিজেপি কর্মী সমর্থকদের মুখে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বারবার বিতর্ক বেঁধেছে, তার ব্যাখ্যাও দেন শুভেন্দু। বলেন, জয় শ্রীরাম কেন বলেন? অনেকেই আপনারা প্রশ্ন করেন, জয় শ্রীরাম নিশ্চয়ই আমার আরাধ্য দেবতা রাম, কিন্তু রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ পেটে ভাত, এটা সুশাসন। এদিন মঞ্চে বিজেপিতে যোগ দেয় বেশ কিছু সংখ্যালঘু পরিবার। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট প্রায় 30%। পর্যবেক্ষকদের একাংশের মতে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে 60 থেকে 68টিতে ফ্যাক্টর হিসেবে কাজ করে বাংলাভাষী মুসলিম সম্প্রদায়। আরও প্রায় 30 আসনে আংশিকভাবে তাদের প্রভাব রয়েছে। 2019 সালের লোকসভা ভোটে এ রাজ্যের 18টি সংখ্যালঘু অধ্যুষিত আসনের 4টি তৃণমূলের থেকে বিজেপির হাতে গিয়েছে। এগুলি হলো বালুরঘাট, কোচবিহার, বনগাঁ এবং রানাঘাট। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্নে শুভেন্দু অধিকারীও কি বুঝতে পারছেন, সংখ্যালঘু ভোটে থাপা বসাতে না পারলে বাংলা দখলের স্বপ্ন অধুরাই থাকবে।